যে পাঁচ ওয়াক্ত তারা নামাজ পড়ে অনেকে মনে করে জাইনজীবীরা মনে হয় নামাজ নামে অবহেলা করে করে না কারণ আমরা দেখছি করোনার সময় অনেক পরিবর্তন হয়ে গেছে কোনো হাফেজ গ্রামগঞ্জে ছিল না ওই সময় আমরা পাঁচজন দশজন গ্রামে গ্রামে গিয়ে আমরা খতম দিই নামাজ ই করি কোরআন পড়ি হ্যাঁ কোরআন রেগুলারলি একবার হলেও চেষ্টা করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কোরআন তেলাওয়াত করেন এমনকি সবাইকে ইয়া করেন কিন্তু আপনি এক করি না তবে সুন্নত সুন্নতর চেয়ে আমি ফরজটা জরুরি মনে করি কিছু কর্ম নিয়ে যেন এই পৃথিবী থেকে তারা সেই পরকালে যাইতে পারে কর্মক্ষেত্রের কারণে অনেক সময় আমরা পেশা হিসাবে ন্যায় নীতি হিসাবে আমরা এটা লালন লালন পালন করি সূরা ফাতিহা পড়ি আমরা নামাজে তো সূরা ফাতিহার কয়টি আয়াত কয়টি পাঁচটি বুঝলি প্রিয় ভাই বোনরা সবাইকে হালাল আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো আপনাদের সাথে আরেকজন আঙ্কেলকে পেয়ে গেছি তার সাথে কথা বিস্তারিত আলোচনা করব তো চলুন আমরা তার সাথে কথা বলি তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন যাই হোক আপনার নাম আমার নাম অ্যাডভোকেট আবুল কালাম আজাদ গাজীপুর জসকর গাজীপুর জসকর আপনি এখানে কি ভ্রমণ করেন পুরো পরিবার হ্যাঁ পরিবেশ আছেন আমি পরিবার শুধু আসি নাই আমরা আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এখানে আসছি আমরা প্রায় 300-এর উপরে আইনজীবী আসছি মানে এখানে সমুদ্রতে সমুদ্রতে মাশাআল্লাহ সবাই যেহেতু চট্টগ্রাম আসছে সবাই চট্টগ্রামের বাসী যে আমাদের চট্টগ্রামে একটা কক্সবাজার দিয়েছে যে এরকম ভাবে বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ আসে দেখার জন্য এটাই আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ করব কারণ আল্লাহ তাআলা আমাদের যা করে সব ভালোর জন্যই করে তো আমার প্রথমত আমি প্রশ্ন হলো যে আপনি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আমি যখন ক্লাস 6 থেকে 3 তে ক্লাস 3 তে লেখা পড়ি তৃতীয় শ্রেণী থেকে তখন থেকে আমি কোরআন পড়ি আলহামদুলিল্লাহ কোরআন এবং ওই সময় কোনো হাফেজ গ্রামগঞ্জে ছিল না ওই সময় আমরা পাঁচজন দশজন গ্রামে গ্রামে গিয়ে আমরা খতম দিতাম জি আলহামদুলিল্লাহ তা আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তাহাজ্জুদ পড়ি তারপর আমি রেগুলার একবার বা দুইবার হলো ই নামাজ ই করি কোরআন পড়ি হ্যাঁ কোরআন রেগুলারলি একবার হলো চেষ্টা করি তা আল্লাহ তালায় আমাকে 1912 সালে এই আল্লাহর পাক পবিত্র জায়গা মক্কা মদিনা ঘুরে আনছে মানুষের সাথে কথা বলতেছি বড় একটা ইয়ে বললাম আমরা যে একজন মক্কা থেকে ঘুরে আসছে উনি এমন একজন ব্যক্তির সাথে কথা বলতেছি মাশাআল্লাহ তো ওখান থেকে যখন 12 সাল থেকে আমি ফিরে আসছি তখন আমার মন মানসিকতার আরও চেঞ্জ হয়েছে এবং আমার মনের ধার্মিকতা আরও এই আধ্যাত্মিক চেতনায় আমি উদ্ভূত আরও বেশি তো খারাপ কাজ থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করি এবং খুব সৎ নিষ্ঠাবান জীবনযাপন করার চেষ্টা করি যদিও আমি একজন আইনজীবী মানুষ তো মানুষকে আমি উপদেশ দেই আর ভালো কাজ যেগুলা সেইটা মানুষকে উপদেশ দেই যেগুলা খারাপ কাজ সেগুলো থেকে বর্জন করা এবং দূর থেকে দূরে থাকার চেষ্টা যেন করে সকলে এটাই অনেক সময় আমি উপদেশ দিই আমার বন্ধু বান্ধব যারা আছে ইসলামকে দাওয়াত দেন হ্যাঁ ইসলামী মানুষকে অন্তত এনে চেষ্টা করি ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আমরা যখন হ্যাঁ লোকজনকে দাওয়াত দিই পাঁচ ওয়াক্ত যখন কোর্ট কাছারিতে যখন থাকি ভাই নামাজটা পড়েন এমন ভাই আছে যে অনেক সময় তারা নামাজের প্রতি অনীহা তখন তাদেরকে আমি জোরপূর্বক নিয়ে আসি অজু করায় নামাজ পড়ি কয় আপনার সাথে ঘুরতে ভালো লাগে কয় আপনার সাথে অনেক সময় আপনার সাথে থাকার কারণে আমার না পাঁচ ওয়াক্ত নামাজটা হয় বা না হইলেও আমি দুই এক ওয়াক্ত পড়ার চেষ্টা করি একটিবার দেখেন দর্শক বন্ধুরা আপনি একটা কথা বলবো যে ইসলামটা যে কতটুকু শান্তি এটা যে ইসলামের ইয়াটা আছে ইসলামের ভিতরে আছে এবং ইসলাম ধর্মটা গ্রহণ করছেন তারাই বলতে পারে একজন হিন্দু ধর্মের ব্যক্তি মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তার থেকে আপনি জিজ্ঞেস করে দেখিয়েন যে ইসলাম ইসলাম ধর্ম কতটুকু শান্তি ধর্ম কিন্তু এটা আপনি বুঝতে হবে কীভাবে বুঝবেন আপনি ইসলামকে আগে পড়বে অন্যভাবে মানতে হবে তারপর কি আপনার ইসলামের বিষয় বুঝবেন এমনকি ইসলাম কতটুকু শান্তি পথ আলোর পথ আপনি কীভাবে আলোর পথে হাঁটবেন অন্ধকার পথ থেকে কীভাবে আলোর পথে হাঁটবেন এটা আপনার কি আগে জানতে হবে তো আপনি ইসলামে শান্তি পাবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কোরআন তেলাওয়াত করেন এমনকি সবাইকে ইয়া করেন কিন্তু আপনি একটি কাজ করতেছেন না যে
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম সুন্নাত কাজটা আপনি করতেছেন না, সেটা কি আপনি বুঝতে পারছেন? আমি কি বলতে চাই, সুন্নাত কাজটা করতেছি না, সুন্নাত পালন করতেছি না, সুন্নাত পালন করতেছি না, সুন্নাত পালন করি না, আমি নিজে পালন করি না, তবে সুন্নাত সুন্নতর চেয়ে আমি ফরজটা জরুরি মনে করি। তবে মানুষের যখন এই আধ্যাত্মিক চেতনায় উদ্ভূত হইয়া যায়, আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়, কোরআন পড়ার তৌফিক দেয়, তখন তার অটোমেটিক তার মন থেকে আস্তে 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 ওই সুন্নতের দিকে এবং লেবাজের দিকে এই ওই এবং পোশাকের দিকে আস্তে আস্তে আল্লাহ তাকে তাই হেদায়ত করে আনে। বুঝছেন, আল্লাহ তাআলা তাকে ওই হেদায়ত করে। একজন মানুষ হঠাৎ করে অনেক কিছু বুঝতে পারে না, পরে আস্তে 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 উনি যখন বয়স প্রাপ্ত হয়ে যায় তখন তার মনের ভিতরে পরিবর্তন আসে। যখন তার পরিবার থেকে অনেক পৃথিবী থেকে হারিয়ে যায়, পরকালে চলে যায়, তখন তার মনের ভিতরে একটা পরিবর্তন আসে, তখন বুঝতে পারে এই দুনিয়াতে কি নাই, কিচ্ছু নাই দুনিয়াতে, কিচ্ছু নাই। ভাইরে, তোমরা যে ভিডিওটা দেখতেছো, আমি তোমাকে একটু বলতে চাই, দুনিয়াতে কিচ্ছু নাই, দুনিয়াতে কিছু নাই, মিছা দুনিয়াতে তুমি কি খুঁজবা, কিছু না, একমাত্র আল্লাহ তাআলা আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দুনিয়াতে আর কিছু পাবে না তুমি। এটা আমি বলবো, যারা ইউন জেনারেশন আছেন, যারা এখন যুবক বয়সে আছেন, তারা বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থাকেন, এবং কি খারাপ কাজটা বেছে না নিয়ে ভালো কাজে চলে যান। আমি জানি যে ভালো কাজেও বাধা আছে, খারাপ কাজেও বাধা আছে, তা আপনার দুটোটা কাজটার ভিতরে যে কাজটা ভালো ওটা একটু বেছে নেবেন। আমি একটু বল, আমি সবার কাছে মিনতি করতেছি এটাই, যে ইসলামের জন্য আমি এই প্রার্থনা সবার কাছে করতে চাই, যে আপনি সবসময় ইসলামের পথে থাকবেন, এমনকি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য সবাইকে দাওয়াত দিবেন, তো ইসলামের তরিকা অনুযায়ী চলার জন্য সবাইকে দাওয়াত করবেন। সেখানেও একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে বলে মানুষের, মানুষ শিক্ষা লেখাপড়া সমস্ত কিছু যা বলেন তার পাশাপাশি এক্সপিরিয়েন্স টিচেস দাইন স্কিলড, একটা কথা আছে যে অভিজ্ঞতা শিক্ষার সমতুল্য। ভ্রমণ করা পাপ না, ভ্রমণ করা, আল্লাহ এটা বলছেন যে পৃথিবীটা আমি তৈরি করেছি, তোমার তোমাকে আদেশ করা হলো যে তুমি পৃথিবীটা ঘুরে দেখো, পৃথিবী কত সুন্দর, তোমাকে এটা বলতে বলছে যে আল্লাহ তাআলা বলো তুমি ঘরে বসে থাকিও না, তুমি আমার সুন্নত, তুমি আমার তরিকা হিসেবে চলো, আমার যে আদেশগুলো দেওয়া আছে ওগুলো পালন করো, তুমি আমি যে পৃথিবীটা বানাইছি কি সুন্দর করে পৃথিবীটা তৈরি করছি সেটাও ঘুরে দেখো, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তা মানুষ বলছে যে যদি তুমি অভিজ্ঞতা অর্জন করতে চাও, শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষার তো কোনো শেষ নাই, সেটা চীন চীন দেশ হলে তুমি যাও শিক্ষা অর্জন করো, এবং আপনি যদি সারা এই দেশ বিদেশ না ভ্রমণ করেন তাহলে অভিজ্ঞতা পাবেন না। এখানে যদি এই স্পটে মানুষ পর্যটনে না আসতো তাহলে অনেক এই ছেলেপেলেরা যারা শিক্ষা শিক্ষক যারা ছেলেপেলেদের নিয়ে আসছে, যারা পরিবার নিয়ে আসছে, তাদের এখানে থেকে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার আছে, তারা শিক্ষা করবে, তারপরে এটা আগামী দিন এই প্রজন্মের জন্য আমি মনে করি এই দারণ এবং বাহক হিসাবে তারা আগামী দিনে এই জিনিসটা হ্যাঁ এগিয়ে যেন যেতে পারে, এই দেশের উন্নতি যেন হয়, এটা তাদের কাছ থেকে আমরা আশা করব। এই জন্য তারপরও আমরা ধর্মের ধর্মকে ঠিক রাখা হ্যাঁ হ্যাঁ আধুনিক কাজগুলো করব, হালাল হারাম সব কিছুই বর্জন করিয়া করবো, সেটা হয়ে যায় আমরা ধর্মতে যেগুলো দিয়েছে আমরা হয়তো আজকে আসি কালকে নাই, ইসলাম নিয়ে নীতির যে নিয়মগুলো সেগুলোকে আমরা মানবো। আমরা তোমার কারণে আমরা সবসময় যে মানি যে আমরা যে আমরা এখন এই মুহূর্তে যে আমরা দুজন মানুষ বসে রয়েছি এখানে, দুজনের মধ্যে যেখানে একজন কি এখন মৃত করতে অথবা আল্লাহ তালা নিয়ে যেতে প্রাণ যেতে চলে যেতে পারে, মৃত হয়ে যেতে পারে, তো এটা আল্লাহ তালা জানেন যে আমরা সবাই জানি, সেটা হলো যাই দুই সেকেন্ডের আপনি এখন আছে এখন নাই, বড় সিনিয়র পার্সন যারা আছেন তারা কি ঠিক হয়ে যাবে এমনিতে, প্রথম তো আমাদের ইয়ং জেনারেশন যারা আছে তারাও ঠিক হতে হবে, কারণ ইয়ং জেনারেশন যখন একজন এই সিনিয়র পার্সনকে যখন বলবে যে এই কাজটা ভুল হচ্ছে তাহলে কি আমাদের সিনিয়র পার্সনটা বুঝতে পারে, তারা তো আগে থেকে বুঝতে পারে যে এটাই, তখন একজন জুনিয়র যখন এটা বলবে তখন কি তিনি পালন করতে রাজি হবে। এই জগতে পরকালের চিন্তায় তারা আধ্যাত্মিক চিন্তায় এবং পাঁচ ওয়াক্ত নামাজ রোজা এইদিকে যেন তাদের একটা মানসিকতা আসে, আর জীবনে পাপ পূর্ণ করছে আল্লাহর কাছে প্রার্থনা করুক তারা যেন পরকালে যেন ব্যস্তবাসী হইতে পারে, এমন কিছু কর্ম নিয়ে যেন এই পৃথিবীর থেকে তারা সেই পরকালে যাইতে পারে, এই আশাবাদ আমি করি। ইনশাল্লাহ আমি মক্কা মদিনা যেহেতু আমি ঘুরে আসছি এবং সেখানে এই মক্কা মদিনা থেকে আসছি, তা ইনশাল্লাহ অবশ্যই আমি পাঁচ শুক্রবার দিন কেন্দ্রীয় মসজিদে যাই, আসলে সুন্নতি পোশাকও পরি সব কিছুই করি, যেখানে যেই পোশাক পরে যাওয়ার, কিন্তু হ্যাঁ
এখন দাড়িটা দাড়িটার বিষয় যেটা দাড়িটা সুন্নতি বিষয় টুপি না ছাড়াও নামাজ হয় তারপর ওটা আমরা সুন্নতি হিসাবে আমাদের মানতে হয়।